আপনারা যারা ক্রিকেট ভীষণ পছন্দ করেন তারা নিশ্চয়ই আজকের ভিডিওটি ভীষণ পছন্দ করবেন। আপনাদের সাথে আছে আমি আদনান আর আপনারা দেখছেন আবারও টেক বঙ্গ। অলরাইট, প্রথমে আমাদেরকে যে কোনো একটা পছন্দের ব্রাউজারে প্রবেশ করতে হবে এবং লিখতে হবে বিং ইমেজ ক্রিয়েটর। তারপর মাইক্রোসফটের এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি এখানে আমরা প্রবেশ করব এবং দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। জয়েন্ট অ্যান্ড ক্রিয়েট এখানে ক্লিক করতে হবে এবং এখানে আপনাকে ক্লিক করতে হবে আবারও ক্রিয়েট ওয়ান। এরপর এখানে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। ইমেল অ্যাড্রেসটি টাইপ করার পর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে আপনার নাম দিতে হবে। এরপর আবারও নেক্সট। এখন এই তথ্যগুলো আপনাকে দিতে হবে এখানে। এরপর আপনার ইনবক্স চেক করতে হবে জিমেলের, সেখানে তার একটা কোড পাঠাবে, সেই কোডটি এখান থেকে আপনি কপি করে নিন। তারপর এখানে ফিরে এসে আপনাকে পেস্ট করতে হবে। ওকে, এরপর এখানে আমরা টিক মার্ক করে দিচ্ছি, এরপর নেক্সট। এবার একটু লক্ষ্য করুন হাতের দুইটি আঙ্গুল যে অ্যাঙ্গেলে আছে সে অ্যাঙ্গেলে হচ্ছে আপনাকে এই যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এটাকে আপনাকে ঘোরাতে হবে দুইটি বাটন ব্যবহার করে। ওকে, এভাবে আপনাকে বেশ কয়েকবার করতে হবে। করে নেওয়ার পর আপনার এই ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হয়ে গেছে ভেরিফিকেশন। এখন এখানে আপনি আপনার মতো করে ডিসক্রাইব করতে পারেন যে কী ধরনের ইমেজ আপনি চাচ্ছেন। যেমন আমরা যদি এরকমটা লিখি আপনি একটু দেখে নিতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি যেমনটাই লিখবেন সেভাবেই আসলে ছবি আপনাকে মেক করে দিবে, মানে ইমেজ মেক করে দিবে এআই। সো আমরা এটা লিখে ক্রিয়েটে ক্লিক করলে একটু অপেক্ষা করব, তাহলে দেখতে পাচ্ছি এরকম একটা ইমেজ আমাদেরকে মেক করে দিয়েছে যেরকমটা লিখছিলাম আমরা। এবং আপনি যদি চান এগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে আমরা আমাদের ফেস ইউজ করব, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে থ্রি ডটে ক্লিক করে দেন ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড হচ্ছে। বা আমরা যদি এরকমটাও লিখি তাহলে এরকম আপনার জার্সির পেছনে আপনার নাম থাকবে, আপনি এরকমও ছবি চাইলে মেক করতে পারেন। আর্ট গুরু ফেস সোয়াপ নামে মানে এটা লিখবো আমরা গুগলে এসে, দেন আমরা এই সাইটটিতে প্রবেশ করব। এখন এখানে আমাদেরকে অ্যাড ফেস ক্লিক করতে হবে। তারপর আপনার যে ছবিটা আছে র ছবি, এই ছবিটা হচ্ছে ইম্পোর্ট করবেন এখানে। এখান থেকে আপনার ফেসটা হচ্ছে ডিটেক্ট করবে। তারপর এখানে ক্লিক করে আপনাকে আমরা যে একটু আগে ছবিটা মেক করলাম সেই ছবিটা হচ্ছে আমরা এখানে আপলোড করব। দেন এটা আমরা সিলেক্ট করব। আপলোড হয়ে যাওয়ার পর দেখবো এখানে ছবিটা অ্যাড হয়েছে এবং জেনারেট ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পাবো যে আমাদের মানে ইমেজটা হচ্ছে রেডি হয়ে গেছে। তো আমরা যদি ক্লিক করি এখানে তাহলে এখান থেকে আমরা এটা মানে এভাবে প্রেস করে ধরে সেভ করতে পারবো বা আপনি ডাউনলোড বাটন পাবেন এখানে নিচে। কোয়ালিটি কিছুটা লস হয়েছে। এছাড়াও রিমিনি অ্যাপ দিয়ে আপনি চাইলে ফটোটি এনহ্যান্স করতে পারেন। এরপরও যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয় আমাদেরকে কমেন্টে লিখে জানাতে পারেন, অথবা আমাদের টেকবঙ্গ ফেসবুক গ্রুপে জয়েন করে সেখানে শেয়ার করতে পারেন এসব বা প্রবলেমগুলো জানাতে পারেন। আমি আদনান এতক্ষণ আপনাদের সাথে ছিলাম, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।